হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক বাংলা 360 থেকে আমি আবির বলছি। আজকে ভিডিওতে আপনার সাথে যে টপিক নিয়ে আসবো সেটা হচ্ছে সিপিএ মার্কেটে দুইটা ট্রাফিক সোর্স নিয়ে। তো দুইটা ট্রাফিক সোর্স হচ্ছে ইনসেন্টিভ আর হচ্ছে নন ইনসেন্টিভ ট্রাফিক। তো ইনসেন্টিভ ট্রাফিক কী আর নন ইনসেন্টিভ ট্রাফিক কী সেটা নিয়ে আজকে তো আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো, কারণ অনেকে কিন্তু এই ট্রাফিক সম্পর্কে কিন্তু অনেকে জানেন না। আর সিপিএ অফারে অনেক কিন্তু সিপিএ প্ল্যাটফর্ম কিন্তু এই ধরনের কিন্তু ট্রাফিক কিন্তু থাকছে, ইনসেন্টিভ ট্রাফিক আর হচ্ছে নন ইনসেন্টিভ ট্রাফিক। সো এখন হচ্ছে ইনসেন্টিভ। সো আমি হচ্ছে এই দুই ধরনের কিন্তু ট্রাফিক শেখাবো, যে ইনসেন্টিভ আর নন ইনসেন্টিভ ট্রাফিক। সো অনেক সময় কিন্তু সিপিএ প্ল্যাটফর্ম কিন্তু এরকম কিন্তু ট্রাফিক কিন্তু কথাকে কিন্তু উল্লেখ থাকে, সেটা হচ্ছে ইনসেন্টিভ আর নন ইনসেন্টিভ। কিন্তু আপনার দুইটা উপায় কিন্তু আপনার কিন্তু সিপিএ অফারটা প্রমোট করতে হবে, কোনো কোনো জায়গায় থাকে বা ইনসেন্টিভ, আমার হচ্ছে কোনো কোনো জায়গায় হচ্ছে নন ইনসেন্টিভ। সো আমি একটা সাইডে নিয়ে যাই, সেটা হচ্ছে অ্যাডওয়ার্ক মিটার। সো আপনার কিন্তু অনেকে জানে যে অ্যাডওয়ার্ড মিটার কিন্তু দুই ধরনের কিন্তু ট্রাফিক সোর্স কিন্তু থাকে। আমার আবার কিছু কিন্তু যেমন হচ্ছে ম্যাক্স বাউন্ডারি, অনেকে কিন্তু ম্যাক্স বাউন্ডারি কিন্তু নাম শুনেছে, কিন্তু ম্যাক্স বাউন্ডারি কিন্তু বাংলাদেশে কিন্তু এটা কিন্তু অ্যালাউ না, মানে এটা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু অ্যাপ্রুভ না। তারা কিন্তু এটা কিন্তু বাংলাদেশে কিন্তু আর অ্যাকাউন্ট খোলা যায় না। সো অনেকে কিন্তু বাধ্য হয়ে কিন্তু ম্যাক্স বাউন্ডারি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অন্য কারোর কাছে কিন্তু কিনে নিচ্ছে। আগে কিন্তু ম্যাক্স বাউন্ডারি কিন্তু বাংলাদেশে কিন্তু কাজ করে, কিন্তু এখন কিন্তু তারা কিন্তু বাংলাদেশে কিন্তু এখন কাজ করে কিন্তু অগ্রাধিকার কিন্তু দিচ্ছে না, মানে কাজ করে কিন্তু রাইট দিচ্ছে না। সো এখন আমি যে অ্যাডওয়ার্ক মিটারে আসছি, সো অ্যাডওয়ার্ক মিটার করে আমি এখানে ক্যাম্পেইন ক্লিক করলাম, ক্লিক করে একটু একটু লোড দিচ্ছে, দেখুন। সো আমি তার আগে তো আপনার সাথে একটু ব্যাখ্যা দিয়ে দিই ইনসেন্টিভ ট্রাফিক দেখি। সে ইনসেন্টিভ ট্রাফিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে টাকা খরচ করতে আপনাকে ট্রাফিক সোর্স আনা, মানে হচ্ছে আপনি ডাইরেক্ট কাউকে দিয়ে আপনি লিড আনালে। সোজা কথা বলতে আপনি কারো কাছে টাকা দিলেন এবং সেই টাকার বিনিময়ে কী করলো আপনার সিপি অফারটা কমপ্লিট করতে, এটা কি আপনি কি লিড পেলেন। লিড পর আপনার হচ্ছে টাকার আর্নিং হতো, আর আপনি সে আর্নিং কিছু অংশ হচ্ছে তাকে আপনি টাকার কিছু অংশ হচ্ছে তাকে আপনি পে আউট করে দিলেন। আশা করি বুঝতে পারছি ইনসেন্টিভ ট্রাফিক আর নন ইনসেন্টিভ ট্রাফিক বললে কী দেয়। নন ইনসেন্টিভ ট্রাফিক কিন্তু আপনি কিন্তু সরাসরি কিন্তু কারোর কাছে কিন্তু আপনি টাকার বিনিময়ে কিন্তু আপনি কিন্তু মানে সিপিএ অফারটা কিন্তু লিড করতে পারবেন না। এই নন ইনসেন্টিভ কিন্তু কাজ করতে গেলে কিন্তু আপনার কিন্তু নিজস্ব কিন্তু ওয়েবসাইট বা আপনার হচ্ছে কোনো একটা ল্যান্ডিং পেজ কিন্তু দরকার, কিন্তু ইনসেন্টিভ ট্রাফিক কিন্তু ল্যান্ডিং পেজ কিন্তু তেমন কিন্তু প্রয়োজন হয় না। ইনসেন্টিভ ট্রাফিক কিন্তু আপনাকে কিন্তু দুইভাবে করা যায়, সাপোজ হচ্ছে আপনি কাউকে টাকা দিয়ে আপনি টাকার বিনিময়ে আপনি আপনার সিপিএ অফারটা লিড করলেন, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে সিপিএ অফারটা এক্সচেঞ্জ মাধ্যমে। সাপোজ মনে করুন আপনি যে ইউএস, সাপোজ এখন হচ্ছে আমরা বাংলাদেশে থাকি, সো আপনি যে সো আপনার এখন টার্গেট হচ্ছে আপনি কী করবেন, বাংলাদেশ থেকে হচ্ছে আপনি ইউএসএ হচ্ছে আপনি আপনি বাংলাদেশ থেকে হচ্ছে ইউএসএ কী করলেন, আপনি এতে ইউএসএ আপনার হচ্ছে একটা সিপিএ অফার তাকে লিঙ্কটা পাঠান। এখন লিঙ্কটা পাঠানোর পরে সে কী করবে আপনাকে, সে হচ্ছে সিপিএ অফারটা কমপ্লিট করে আপনারা হচ্ছে কী করলো আপনার সিপিএ অফারের ট্রাফিক কিন্তু লিড করে দিল। এখন সে কী করবে, সে আবার চাইলে কী করবে যে বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল যদি কোনো একটা সিপিএ অফার থাকে সে কী করবে, সেই সিপিএ অফারটা যে জেনারেল আপনার কাছে সে কী করবে, সে আপনার কাছে কিন্তু প্রমোট করবে, সে আপনার কাছে কিন্তু প্রমোট করার পর আপনি কী করলে তার সিপিএ অফারটা কিন্তু কী করে কপি করে দিল। কপি করার পর কী করলেন আপনি কিন্তু তার সিপিএ অফারে কিন্তু লিড এনে দিন। আশা করি বুঝতে পারছে এটা হচ্ছে ইনসেন্টিভ ট্রাফিক কিন্তু আপনি দুইভাবে কিন্তু কাজ করা যেতেও পারে। একটা হচ্ছে আপনি কাউকে আপনি মনে করেন আপনি ইউএসএ কোনো ট্রাফিক দেওয়া মনে করেন আপনি টাকা বিনিময়ে সেটাও কাজ করে দিতে পারেন, আবার হচ্ছে সেটা হচ্ছে সিপিএ অফার হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে, মানে হচ্ছে আপনি সরাসরি কিন্তু। আর ইনসেন্টিভ সবচেয়ে সুবিধা আছে কি আপনি কিন্তু ডাইরেক্ট কিন্তু লিঙ্কটা কিন্তু শেয়ার করতে পারবেন, এটা কিন্তু সবচেয়ে একটা বড় সুবিধা আছে। কিন্তু নন ইনসেন্টিভ কিন্তু আপনি কিন্তু কারোর কাছে কিন্তু ডাইরেক্ট কিন্তু লিঙ্কটা শেয়ার করতে পারবেন না, এর জন্য কিন্তু আপনার কিন্তু ল্যান্ডিং পেজ অথবা হচ্ছে আপনার একটা নিজস্ব একটা কিন্তু ওয়েবসাইট থাকা লাগে। সো এখন হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, এটি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইনসেন্টিভ, এখানে কি ইনসেন্টিভ ক্রস বানো হচ্ছে আপনি কিন্তু কারোর কাছে কিন্তু সরাসরি কিন্তু আপনি সরাসরি সিপিএ অফারটা মানে সিপিএ লিঙ্কটা কিন্তু আপনি প্রমোট করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছি ইনসেন্টিভ নো। আর যেহেতু আপনারা কিন্তু অনেকে জানেন যে অ্যাডওয়ার্ক মিটার কিন্তু এখানে কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু মানে নন ইনসেন্টিভ আপনি যদি কাজ করতে চান, মানে নন ইনসেন্টিভিটি আপনি যদি ট্রাফিক যদি আনতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল কিন্তু রিকোয়েস্ট নেওয়া লাগে, আপনাকে কিন্তু রিকোয়েস্ট অ্যাপ্রুভাল মানে আপনার অ্যাপ্রুভাল কিন্তু রিকোয়েস্ট করা লাগে। কিন্তু এসিপি অফারে এটাতে কিন্তু আপনারা অনেকে জানেন,
এখানে কিন্তু যদি ইনসেন্টিভ ট্রাফিক যদি আনতে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কোনো সিপি অফার কিন্তু মানে সরি আপনার মানে আপনার সিপিএল লিঙ্কটা কিন্তু পাওয়ার জন্য কিন্তু আপনার কাছে ভেন্টরের কাছে কিন্তু রিকোয়েস্ট করা লাগে না, কিন্তু এই এ সাইডে কিন্তু নন ইনসেন্টিভ হলে কিন্তু আপনার কিন্তু ভেন্টরের কাছে কিন্তু রিকোয়েস্ট করা লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনসেন্টিভ মানে এখানে ইনসেন্টিভ কিন্তু ট্রাফিক, তো আমি এখানে একটা ক্লিক করে দেখি। তো এখানে দেখছে ইনসেন্টিভ ইয়েস, কিন্তু এখানে তারা কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে যে আপনি কিন্তু কারোর কাছে কিন্তু টাকার বিনিময়ে কিন্তু এই ট্রাফিক কিন্তু আনতে পারবেন না, মানে কাউকে কিন্তু আপনি টাকা দিয়ে কিন্তু আপনি আপনি এই সিপি অফারটা দিয়ে লিড করতে পারবেন না। যদি আপনি মনে করেন যদি কারোর কাছে যদি আপনি যদি টাকা দিয়ে যদি সিপি অফারটা দিয়ে লিড করে নেন তাহলে কিন্তু আপনি কিন্তু অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হয়ে যান। অনেকে কিন্তু সবচেয়ে একটা বড় ভুল করে কিন্তু কী করে ইনসেন্টিভ থাকলে কিন্তু আমরা নন ইনসেন্টিভভাবে কাজ করি আর নন ইনসেন্টিভভাবে থাকলে আমার সেটা ইনসেন্টিভভাবে কাজ করি। এইভাবে যদি আপনি যদি ভুলভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু যে কোনো কিন্তু আপনার সিপি অ্যাকাউন্টে কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হওয়ার কিন্তু পসিবল বেশি। আপনার ওই অ্যাকাউন্টে যত আপনার অ্যামাউন্ট হবে কিন্তু সেটা কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হওয়ার কিন্তু পসিবল কিন্তু সবচেয়ে বেশি। সো সবচেয়ে কিন্তু মাথায় রাখবে আপনি যে সিপি মানে প্ল্যাটফর্মে কাজ করুন না কিন্তু অবশ্যই কিন্তু আপনি খেয়াল রাখবে যে এখানে কিন্তু নন ইনসেন্টিভ এই যে নন ইনসেন্টিভ সরি ইনসেন্টিভ আর নন ইনসেন্টিভ কোনো ট্রাফিক আছে কি না। যদি এইগুলো থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু কাজটা কিন্তু খুব সাবধানভাবে করবেন, আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যে আপনি কি নন ইনসেন্টিভ কাজ করতেছেন নাকি ইনসেন্টিভ আপনি ট্রাফিক সোর্স নিয়ে কাজ করছেন, সেটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। আর যেগুলো এইসব সিস্টেম নয় যে ইনসেন্টিভ আর নন ইনসেন্টিভ সে কিন্তু সেসব সিপিএ কিন্তু সহজে কিন্তু খুব সহজে কিন্তু ইজিলি কিন্তু মানে ওই সব সিপিএ প্ল্যাটফর্ম কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু ট্রাফিক কিন্তু আপনার লিড করা যায়। কিন্তু এই যেসব সাইডে মনে করুন ইনসেন্টিভ আর নন ইনসেন্টিভ মানে ই থাকে ট্রাফিক সোর্স সিস্টেম থাকে সেখানে কিন্তু আপনাকে কিন্তু খুব সাধারণভাবে কিন্তু কাজ করতে হবে। আশা করি আপনার কথাটি কিন্তু বুঝাতে পেরেছি। আর হ্যাঁ, যদি যদি আমার কথা যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি এভাবে গুগলে সার্চ দিয়ে জিজ্ঞেস করে নেবেন, কারণ অনেকে কিন্তু আমার কিন্তু কথাটি কিন্তু অনেকে কিন্তু বুঝবে না। এইভাবে আপনি গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর যারা হচ্ছে আপনার ইংলিশটা ভালো বুঝে যায় আপনি কী করবে এখান থেকে আপনি এভাবে কপি করবেন। কপি করার পরে যে আপনি এখানে গুগল ট্রান্সলেটে যাবেন, গুগল ট্রান্সলেটে যাবেন, ট্রান্সলেট দেওয়ার পর এখানে ইংলিশটা সিলেক্ট করে ইংলিশ সিলেক্ট করবে এখানে বেঙ্গলি দিবেন সরি এখানে বাংলা দিবেন, বাংলা দেওয়ার পর এখানে আপনাকে পেস্ট করে দিবেন। বেশ করবো আপনি এখান থেকে একটু পড়ে নেবেন যারা ইংলিশটা ভালো পারে, যারা ইংলিশ ভালো পড়ে তাহলে কিন্তু ইজিলি কিন্তু খুব ইজিলি কিন্তু বুঝতে পারে যদি আপনার আমার কথা যদি না বুঝতে পারেন। সো আশা করি বোঝাতে পেরেছি যে নন ইনসেন্টিভ আর নন ইনসেন্টিভ ট্রাফিক কী। সো বন্ধু আমার যদি ভিডিও যদি কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই আমাকে কমেন্ট বক্স করে জানাবেন যে এই অংশটি ভুল হয়েছে। সো বন্ধু ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে নতুন আসে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো বন্ধু ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ।